তার ইচ্ছাশক্তি রূপা মায়া তৎস্বরূপে লীন ছিল। ভগবানের একলা থাকতে ইচ্ছে হলো, তাই সবকে নিয়ে তিনি নিজের ভিতরে ঢুকিয়ে নিলেন। তার যে ইচ্ছাশক্তি মায়া সেও তার ভিতরে ছিল, সবই তো তার শক্তি, ইচ্ছাশক্তি। ইচ্ছা করলেন মায়া সৃষ্টি হয়ে গেল, ইচ্ছা করলেন তিনি বিশ্ব সংসার সৃষ্টি হয়ে গেল, ইচ্ছা করলেন সব লয় হয়ে গেল তার ভিতরে। তার ইচ্ছাতে সব কিছু হয়। তিনি স্বরূপত দ্রষ্টা হলেও কোনো দৃশ্য তার চোখে পড়ত না। এই দেখুন, তিনি তো সব কিছুই দেখতে পান, কিন্তু তিনি কিছুই দেখতে পেলেন না, কারণ তিনি তখন এক ও অদ্বিতীয় রূপে প্রকাশিত ছিলেন। এই অবস্থায় তিনি নিজেকে অসতের মতো, না থাকার মতো, নিজেই যেন নেই, এইরকম মনে করতেন। মানে তিনি তখন এক এবং অদ্বিতীয় রূপে প্রকাশিত ছিলেন, তিনি নিজেকে অসতের মতো, মানে তিনিও সত্য নন, না থাকার মতো, নিজেই যেন নেই, অন্য কেউ তো নেই, তিনি নিজেও নেই, এরকম মনে করতেন। প্রকৃতপক্ষে তিনি অসৎ ছিলেন না, ভগবান কখনো অসৎ হয় না, তিনি অসৎ কোনোদিনই ছিলেন না, থাকবেও না, হ্যাঁ নাইও, তিনি সবসময় সৎ, কারণ তার শক্তিসমূহ লীন অবস্থায় ছিল। তার যা কিছু শক্তি, কৃষ্ণের তো অনন্ত, ভগবানের অনন্ত শক্তি, তো সব শক্তি তার ভিতরে ছিল। তার জ্ঞানও লুপ্ত ছিল, তিনি যে সর্বজ্ঞ, সর্বজ্ঞানের অধীশ্বর, সেটাও তার ভিতর লুপ্ত ছিল। এই দ্রষ্টা ও দৃশ্যকে অনুসন্ধানকারী শক্তি কার্যকারণ রূপা মায়া। হে মহাভাগ বিদুর, এই ভাব অভাবরূপ অনির্বচনীয় মায়াশক্তি দ্বারাই ভগবান এই বিশ্ব রচনা করেছেন। কালশক্তি প্রভাবে ত্রিগুণাত্মিকা মায়াশক্তি ক্ষোভিত হলে চৈতন্য শক্তিযুক্ত ইন্দ্রিয় অতীত শ্রীভগবান তখন নিজ অংশ পুরুষরূপে তার মধ্যে, অর্থাৎ মায়ের মধ্যে নিজ চিদাভাস রূপ বীজ সংযোজিত করেন। অর্থাৎ তিনি এই মায়ের দ্বারা কি করেন, কালশক্তি প্রভাবে ত্রিগুণাত্মিকা মায়া শক্তি ক্ষোভিত হলে চৈতন্য শক্তিযুক্ত, মানে যা ইন্দ্রিয়ের অতীত, সেই শ্রী ভগবান তখন নিজ অংশ পুরুষরূপে তার মধ্যে, অর্থাৎ মায়ের মধ্যে নিজ চিদাভাস রূপ বীজ সংযোজিত করেন। এর মায়ের মধ্যেই তার চিৎ শক্তিটা সংযোজিত করেন পুরুষরূপে। সেই কালের প্রেরণায় ভগবদ বীর্য সংযুক্ত অব্যক্ত মায়া নামনি প্রকৃতি শক্তির থেকে মহত্তত্ত্ব উদ্ভূত হয়।
সেই মহত্তত্ত্ব মিথ্যা অজ্ঞান নাশকারী হওয়ায় বিজ্ঞান স্বরূপ এবং তার নিজের মধ্যে সূক্ষ্মরূপে স্থিত এই বিশ্বপ্রপঞ্চের তার থেকেই প্রকাশকর্তা। অনন্ত চিদাভ্যাস অর্থাৎ প্রলয়কালে নিজের মধ্যে লয়প্রাপ্ত জীবশক্তি গুণত্রয় এবং গুণক্ষোভক কালের সম্মেলনে উৎপন্ন সেই মহত্তত্ত্বটি ভগবানের দৃষ্টিগোচর হয়ে অর্থাৎ ভগবত প্রদত্ত চৈতন্য শক্তিতে সবল হয়ে বিশ্বসৃষ্টির ইচ্ছায় নিজের মধ্যে সূক্ষ্মরূপে অবস্থিত এই বিশ্বকে স্থূল রূপে অভিব্যক্ত করবার জন্য নিজেই নিজেকে রূপান্তরিত করে কার্যরূপে পরিণত হল, মানে সবই তার ইচ্ছা। ভগবান ইচ্ছা করলেন সৃষ্টি করবার, আস্তে আস্তে তার মায়াশক্তি প্রকাশিত হল, মায়াশক্তির মধ্যে তিনি চৈতন্য শক্তি প্রবেশ করলেন, তারপর থেকে আস্তে আস্তে তার ভিতরে যে জীবশক্তি ছিল সেগুলিও প্রকাশিত হল। চৈতন্য শক্তির প্রবল হয়ে বিশ্ব সৃষ্টির ইচ্ছায় নিজের মধ্যে সূক্ষ্মরূপে অবস্থিত এই বিশ্বকে স্থূল রূপে অভিব্যক্ত করবার জন্য নিজেই নিজেকে রূপান্তরিত করে কার্যরূপে পরিণত করলেন। এই বিশ্বটা সূক্ষ্মরূপে ছিল তার ভিতরে, সূক্ষ্মরূপে সেটাই আবার বিশাল আকারে বিশ্বটা প্রকাশ করলেন। সবই তার ভিতরে সূক্ষ্মরূপে, কিন্তু আবার বিশ্বকে বিশাল আকারে প্রকাশ করলেন। ভগবান নিজে যেমন বিভু, মানে বিশাল বিরাট পুরুষ, আবার সেই ভগবান সূক্ষ্মাতি সূক্ষ্ম হয়ে প্রত্যেক জীবের অন্তরে অন্তর্যামী রূপে বাস করছেন, অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম। জীবাত্মা যেমন অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম, ভগবান পরমাত্মাও তেমনি অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে প্রত্যেক জীবদেহে অবস্থান করছেন। তাহলে তিনি সূক্ষ্ম থেকে বৃহৎ হতে পারেন, আবার বৃহৎ থেকে অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম হতে পারেন। অনুপরমাণু যেমন বলি, হ্যাঁ, অনুপরমাণু তেমনি ভগবান আরও সূক্ষ্মাতি সূক্ষ্ম হতে পারে। এই যে জীবাত্মার স্বরূপ বর্ণনায় শাস্ত্রে বলা আছে যে প্রত্যেক জীবের মধ্যে, মানে প্রত্যেক জীবের মধ্যে যে জীবাত্মা রয়েছে সেই জীবাত্মাটা তার প্রকৃত স্বরূপটি কেমন, কী রূপে রয়েছে, জীবাত্মার স্বরূপটি কী, তার উত্তরে শাস্ত্র বলছেন একটি কেশের অগ্রভাগকে শতভাগ করুন। কেশ মানে চুল, চুলের অগ্রভাগ মানে আগাটাকে শতভাগ করুন। তো বলুন একটা চুলকে বড় চুলে আপনি দাঁড় করিয়ে দেন এমনি দেখা যায় না অনেক সময়, সেই চুলের অগ্রভাগকে মানে চুলের আগাকে শতভাগ করুন, আবার সেই শতভাগকে আবার শতভাগ করুন, শতভাগের এক ভাগকে আবার শতভাগ করুন। তাহলে বলুন সেটা কি চোখে দেখা যাবে, মনে হয় অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাবে না। এত সূক্ষ্মরূপে জীবাত্মা রয়েছে প্রত্যেক জীবের মধ্যে, তাই আমাদের এই দেহটা চলছে, এই পঞ্চভৌতিক দেহটা চলছে। আমার মধ্যেও যে সূক্ষ্মাতি সূক্ষ্মরূপে রয়েছে, হাতি অত বড় জন্তু তার মধ্যেই অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম, আবার একটি পিপীলিকার মধ্যে, পিঁপড়ের মধ্যেও এই সূক্ষ্মাতি সূক্ষ্মরূপে রয়েছে। এমনি খালি চোখে দেখা যায় না, এমন অনেক প্রাণী আছে যারা ঘুরে বেড়াচ্ছে খালি চোখে দেখা যায় না, তার মধ্যেও ওই রূপে আছে। তাহলে ভাবুন
এ জগতের বিজ্ঞান এখানে পরাজিত। বিজ্ঞান কতটুকু কি আবিষ্কার করবে? এই জগতের সমস্ত কিছু নিয়ে বিজ্ঞান সৃষ্টি করছে, কিন্তু অতটুকু প্রাণীর মধ্যে ভগবান জীবাত্মা রয়েছে এবং পরমাত্মাও রয়েছে প্রত্যেক শরীরে, ওই পিঁপড়ের মধ্যেও, মানে জীবাত্মা এবং পরমাত্মা দুইজনই রয়েছেন। তাই বলছেন আকাশাদি পঞ্চভূতের মধ্যে যে যে ভূত ক্রমানুসারে পরপর উৎপন্ন হয়েছে তাতে তাদের সাথে কারণস্বরূপ পূর্ব পূর্ব ভূতগুলির সম্বন্ধ থাকাতে তাদের গুণগুলিও সেই অনুসারে থাকে বলে বুঝতে হবে। অর্থাৎ পঞ্চতত্ত্ব বা পঞ্চতন্মাত্র নামে অভিহিত শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পাঁচটি সূক্ষ্ম ভূত এবং আকাশ বায়ু তেজ জল ক্ষিতি এগুলি হল পঞ্চমহাভূত। পাঁচটি সূক্ষ্মভূত আর পাঁচটি পঞ্চমহাভূত, তামস অহংকার থেকে শব্দ তন্মাত্রের এবং শব্দ থেকে আকাশ নামক মহাভূতের সৃষ্টি হয়েছে। যে মহাভূতের সূক্ষ্মাবস্থা যে তন্মাত্র, সেই তন্মাত্র তার প্রকৃতি বা বিশেষ গুণ। যেমন আকাশের সূক্ষ্মাবস্থা শব্দ, এটি আকাশের প্রকৃতি বা বিশেষ গুণ। আকাশ সৃষ্টির মূলে, তার শব্দ তন্মাত্রের সঙ্গে কোনো মহাভূতের সহযোগিতা নেই বলে আকাশের একমাত্র শব্দরূপ বিশেষ গুণই আছে, অন্য কোনো গুণ নাই। কিন্তু বায়ুর সৃষ্টিতে বায়বীয় তন্মাত্র স্পষ্টের সাথে আকাশ নামক মহাভূতের সহযোগিতা থাকাতে বায়ুতে এই আকাশের শব্দগুণটিও থাকবে এবং নিজস্ব বিশেষ গুণ স্পর্শ তো থাকবে। সুতরাং বায়ুর দুটি গুণ শব্দ স্পর্শ, আকাশের একটি গুণ শুধু শব্দ, আর বাতাসের দুটি গুণ শব্দ এবং স্পর্শ। এইরকম তেজের তেজ মানে অগ্নি, তেজের পূর্ববর্তী কারণ গুণ শব্দ স্পর্শের সাথে রূপগুণ জলের পূর্ববর্তী কারণ গুণ শব্দ স্পর্শ রূপের সাথে রসগুণ, এবং পৃথিবীর পূর্ববর্তী কারণ গুণ শব্দ স্পর্শ রূপ ও রসের সাথে গন্ধগুণ, এই পাঁচটি গুণই থাকে। এই রকম বুঝতে হবে। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে এটা বলা আছে যে পূর্ব পূর্ব রসের গুণ পরপরে হয়, আকাশের গুণ বায়ুতে, বায়ুর গুণ আবার তেজে অগ্নিতে, আবার তেজের অগ্নির গুণ জলে, জলের গুণ পৃথিবীতে অর্থাৎ মাটিতে। তার মানে এই যে পঞ্চমহাভূত, ভূত বলতে ভূত পেশ পিছাস এসব ভূত না, এটা হলো ভূত বলতে এখানে তত্ত্ব। হ্যাঁ, এই পাঁচটি তত্ত্ব নিয়ে এই পৃথিবী গঠিত, মানে বাইরেও আছে ভেতরেও আছে, প্রত্যেক জীব এই পঞ্চভূতের দ্বারা গঠিত, জল মাটি আকাশ বাতাস অগ্নি। মানব কীট পতঙ্গ পশু পাখি সবার দেহই এই পঞ্চভূতে গড়া। যখন এই আত্মা দেহ থেকে বার হয়ে যাবে, জীবাত্মা পরমাত্মা, তখন পঞ্চভূত পঞ্চভূতে মিশে যাবে, আকাশের অংশ আকাশে মিশে যাবে, জলের অংশ জলে মিশে যাবে। যখন মাটিতে সমাধিস্থ করা হয়
বহুদিন পরে দেখা যায় কিছুই নাই ওখানে, তাহলে কোথায় গেল? পঞ্চভূতে মিশে গেল। আর এইসব প্রত্যেক পদার্থের সৃষ্টির মূলেই ভগবানের সেই ইক্ষণ অর্থাৎ দৃষ্টিপাত ক্রিয়াটি, এবং কাল মায়া ও জীব এই ত্রিবিধ শক্তি অবস্থিত থাকে। এসব সৃষ্টির মূলে ভগবানের ইচ্ছা, তার ইচ্ছা মাত্রই সব সৃষ্টি হয়, ইচ্ছা মাত্রই লয় হয়। এইসব মহৎ তত্ত্বাদির অভিমানী বিকারাদি বিক্ষেপাদি এবং চেতনাংশ বিশিষ্ট দেবগণ যদিও ভগবানেরই অংশ, কিন্তু এরা পৃথক রূপে অবস্থান করাতে, পরস্পর মিলিত হতে না পারায় তারা ব্রহ্মাণ্ড রচনায় সমর্থ হলেন না, এবং তখন কৃতাঞ্জলি পুটে ভগবানের স্তব করতে লাগলেন। বলছেন, এইসব মহত্তত্ত্বাদির অভিমানী বিকারাদি বিক্ষেপাদি এবং চেতনাশক্তি বিশিষ্ট দেবগণ, তারা ভগবানের অংশ, কিন্তু তারা পৃথক রূপে বাস করছেন ভগবানের থেকে, এই জন্য ভগবানের সঙ্গে মিলিত হতে পারছে না, যার জন্য ব্রহ্মাণ্ড রচনা করতে পারলেন না। তখন কৃতাঞ্জলি পুটে ভগবানের কাছে স্তব করতে লাগলেন। দেবতাগণ বললেন, হে দেব, আপনার যে চরণকোমল আশ্রয় নিয়ে ভক্তগণ অনায়াসেই ঘোর সংসার দুঃখ দূর করতে সমর্থ হয়, এবং শরণাগত জনের ত্রিতাপ নিবারণে যে পাদপদ্ম সত্যের মতো, আপনার সেই পাদপদ্মে আমরা প্রণাম করি। হে জগৎকর্তা, হে জগদীশ্বর, হে সংসারে, এই সংসারে ত্রিতাপ জর্জরিত জীবের বিন্দুমাত্র শান্তি নাই, তাই হে ভগবান, আমরা আপনার চরণের জ্ঞানময় ছায়ায় আশ্রয় গ্রহণ করছি। মনীষীগণ নির্জন বাস করে আপনার মুখকমল আশ্রিত বেদরূপ পক্ষীগণের দ্বারা, যার অনুসন্ধান করে থাকেন, এবং পাপ বিনাশক নদীসমূহের মধ্যে শ্রেষ্ঠতমা গঙ্গার উৎপত্তি স্থান আপনার যে চরণকোমল, আমরা সেই শ্রীচরণ কোমলে আশ্রয় গ্রহণ করলাম। শ্রদ্ধা ও শ্রবণ কীর্তনাদিরূপ ভক্তি পরিমার্জিত অন্তঃকরণে যার ধ্যান করে, বৈরাগ্যপুষ্ট জ্ঞানীর দ্বারা বিষয়ীরাও প্রশান্ত চিত্ত ধীর হয়ে থাকে, আমরা আপনার সেই পাদপীঠেরই আশ্রয় গ্রহণ করলাম। হে পরমেশ্বর, আপনি এই সৃষ্টির উৎপত্তি স্থিতি ও সংহারের জন্যই অবতার মূর্তি গ্রহণ করে থাকেন, সুতরাং যে পদ্ম শ্রীপথে উদয় হলে আপনার ভক্তগণ নির্ভয় হন, আমরা আপনার সেই পদ্মে শরণ গ্রহণ করছি। হে ভগবান, জীবগণ দেহ গেহ তৎসম্বন্ধীয় অন্যান্য তুচ্ছ বস্তুতে আমি আমার এই জাতীয় অহং ও মমত্ব বুদ্ধিতে অভিমানী হয়ে থাকি, তাদের হৃদয়ে অন্তর্যামী রূপে আপনি অতি সন্নিকটে থাকলেও তাদের কাছে যা খুবই দূরে মনে হয়, আপনার সেই চরণারবিন্দকে আমরা ভজনা করি। হে প্রথিত কীর্তিশালী পরমেশ্বর, বহির্মুখ ইন্দ্রিয়ের আকর্ষণে বিক্ষিপ্ত চিত্ত অভিমানী পামরগণ আপনার ছন্দময় চরণ বিক্ষেপের তালে তালে যে সৌন্দর্য সম্পদের বিকাশ ঘটে, তাতেই যাদের চিত্ত নিমগ্ন সেই সকল ভক্তদের দর্শন পর্যন্ত পায় না, এর ফলে তারা আপনার শ্রীচরণের থেকেও দূরেই থাকে। হে দেব, আপনার কথামৃত প্রাণী বর্ধিত ভক্তিভাবের প্রাবল্যে যাদের অন্তঃকরণ বিশুদ্ধ হয়ে যায়, তারা বিষয় বিতৃষ্ণারূপ বৈরাগ্য বলযুক্ত আত্মজ্ঞান লাভ করে অনায়াসে বৈকুণ্ঠলোকে গমন করেন। অন্য যারা মোক্ষ কামনা করেন, সেই ধীর ব্যক্তিগণ আত্মার সমাধিযোগ অবলম্বন করে আপনার বলবতী মায়াকে জয় করে
আপনার মধ্যেই লীন হয়ে যান, অর্থাৎ সাযুজ্য মুক্তি লাভ করেন। এই পদ্ধতিতে তাদের অনেক ক্লেশ স্বীকার করতে হয়, কিন্তু আপনার সেবা মার্গ গ্রহণ করলে সেবাবৃত্তিতে কিছুমাত্র ক্লেশ হয় না। দেবতাগণ বলছেন যে আপনার চরণ আশ্রয় করে জ্ঞানীগণ মুক্তি লাভ করে, সাযুজ্য মুক্তি, কিন্তু শুদ্ধ ভক্তগণ ওটা করে না, কারণ ওই মার্গটা অতি কঠিন, খুব ক্লেশদায়ক। জ্ঞানী যে জ্ঞান সাধনা করেন ওটা খুব কঠিন, আর ওই মার্গে তো ভগবানের চরণ পাওয়া যায় না, ভগবানের সেবার অধিকার পাওয়া যায় না। এই জন্যে শুদ্ধ ভক্ত যারা, তারা একমাত্র ভক্তি মার্গ অবলম্বন করেন। হে আদিপুরুষ, বিশ্ব সৃষ্টি রচনার বাসনায় আপনি সত্তাদি তিন গুণের দ্বারা আমাদের মহদাদিক্রমে পৃথক পৃথক রূপে সৃষ্টি করেছেন। হ্যাঁ, সুতরাং আমাদের স্বভাবগত ভিন্নতায় আমরা পরস্পর বিযুক্ত হয়ে অবস্থান করছি, এবং যে প্রয়োজনে আমরা সৃষ্ট হয়েছি আপনার নিজ লীলার উপকরণ সেই ব্রহ্মাণ্ড রচনা করি আপনাকে প্রত্যাপন করতে আমরা সমর্থ হচ্ছি না। এই যে তিন গুণের অধীশ্বর তিন দেবতা সত্য, রজ এবং তম, এরা বলছেন, এই নিবেদন করছেন যে আপনার থেকে আমরা বিযুক্ত হয়ে অবস্থান করছি, মানে আপনার সঙ্গে আমরা যুক্ত হতে পারি নাই, আলাদা হয়ে গেছি। যে প্রয়োজনে আমরা সৃষ্টি হয়েছি আপনার নিজলীলার উপকরণ সেই ব্রহ্মাণ্ড রচনা করে আপনাকে দিতে পাচ্ছি না। অতএব হে অজ, আমরা যাতে ব্রহ্মাণ্ড রচনা করি আপনাকে সমস্ত প্রকার উপহার বা ভোগ্যদ্রব্য যথাকালে সমর্পণ করতে পারি, যে স্থানে অবস্থান করে আমরাও নিজ নিজ যোগ্যতা অনুযায়ী অন্ন গ্রহণ করতে পারি, তথা সেই সমস্ত জীবও সব রকম বাধাবিঘ্ন থেকে দূরে অবস্থান করে আপনাকে এবং আমাদের উভয়কেই ভোগ্য প্রদানপূর্বক নিজ নিজ অন্নাদি ভোজ্য ভক্ষণ করতে সমর্থ হয়, এইরকম কোনো উপায় আপনি করুন। আপনি নির্বিকার পুরাণ পুরুষ বই পুরুষই, অন্য কার্যাবলীর সাথে আমাদের দেবতাদের কারণেরও কারণ, আদি কারণ। হে দেব, সর্বপ্রথমে আপনি নিজেকে জন্মরহিত হয়েও সত্তাদি গুণের ও জন্মাদি কর্মের কারণভূতা মায়াশক্তিরূপা জনির মধ্যে সর্বজ্ঞ মহত্তত্ত্বরূপ চিদাভাসরূপ সমষ্টি জীব শক্তিরূপ বীর্য আধান করেছেন। হে পরমাত্মা স্বরূপ, আমরা মহত্তত্ত্বাদিরূপ দেবগণ যে উদ্দেশ্যে উৎপন্ন হয়েছি সেই উদ্দেশ্য কিভাবে সফল করি? হে দেব, আপনি একমাত্র সেই প্রভু যিনি আমাদের কৃপা করতে পারেন। সুতরাং ব্রহ্মাণ্ড রচনার জন্য আপনি আমাদের ক্রিয়াশক্তির সাথে সাথে, অর্থাৎ আমাদের প্রতি অনুগ্রহ রূপে দত্ত সামর্থ্যের সাথে নিজ নিজ সৃষ্টি বিষয়ক জ্ঞান শক্তিও প্রদান করুন। ঋষি উবাচ, ইতি তাসাং সশক্তিনাং সতীনাম মিত্তোষ প্রসুপ্ত লোকতন্ত্রানাং নিশাম্য গতিমীশ্বর। মৈত্র ঋষি বললেন, মহত্তত্ত্বাদি শক্তি সমূহের অধিষ্ঠাত্রী দেবতাগণের স্তুতি শুনে সর্বশক্তিমান ভগবান অবগত হলেন
যে এইসব শক্তিসমূহ পরস্পর বিযুক্ত হয়ে অবস্থান করাতে বিশ্বরচনা কার্য শুরু হতে পারছে না। মহত্তত্ত্বাদি শক্তিসমূহ অধিষ্ঠাত্রী দেবতা, এই শক্তির অধিষ্ঠাত্রী দেবতা, তাদেরকেই ভগবান সৃষ্টি করেছেন ব্রহ্মাণ্ড সৃষ্টির জন্যে, কিন্তু ভগবানের সঙ্গে সংযুক্ত না থাকায় করতে পারছেন না সৃষ্টি। যে কোনো কাজ ভগবানের ইচ্ছা ছাড়া হয় না। তাই ভগবান ভাবলেন তিনি নিজ কালশক্তি আশ্রয় করি যুগপত মহৎ অহংকার পঞ্চতন্মাত্র পঞ্চমহাভূত এবং মন সমেত একাদশ ইন্দ্রিয় এই ত্রয়োবিংশতি তত্ত্বতমুহে অন্তর্যামী রূপে অনুপ্রবিষ্ট হলেন। ভগবান ঠিক তখন কি করলেন, মহৎ অহংকার পঞ্চতন্মাত্র পঞ্চমহাভূত এবং মন সমেত একাদশ ইন্দ্রিয় এই 23টি তত্ত্বসমূহে তিনি অন্তর্যামী রূপে প্রবেশ করলেন। শ্রী ভগবান এই রূপে তাদের মধ্যে অধিষ্ঠিত হয়ে প্রসুপ্ত জীবাদৃষ্টগুলিকে বিশ্বরচনা ব্যাপারে কার্যোন্মুখ করে ক্রিয়াশক্তিরূপে সেই বিভিন্ন তত্ত্ববর্গকে সম্মিলিত করলেন। এইভাবে ভগবান যখন অদৃষ্টগুলিকে কার্যোন্মুখ করলেন, তখন সেই ত্রয়োবিংশতি তত্ত্ব ভগবানের প্রেরণায় নিজ নিজ অংশ দ্বারা অধিপুরুষ অর্থাৎ বিরাট দেহ উৎপন্ন করল। অর্থাৎ ভগবান যখন অংশরূপে নিজে এইসব তত্ত্বের মধ্যে অনুপ্রবিষ্ট হলেন, তখন বিশ্বরচনাকারী মহত্তত্ত্বাদি সকলে পরস্পরের সাথে সংযুক্ত এবং পরিণাম প্রাপ্ত হয়ে বিরাট রূপে পরিণত হল, যার মধ্যে স্থাবর জঙ্গমাদি চরাচর বিশ্ব অবস্থান করে। ভগবান যখন সবার মধ্যে প্রবিষ্ট হলেন, সমস্ত সেই মহত্তত্ত্বাদির অধীশ্বর দেবতাগণের ভিতরে, তখন তারা সৃষ্টি আরম্ভ করলেন। জলের মধ্যে অবস্থিত যে অণ্ডগুলি আশ্রয়স্থান ছিল, তার মধ্যে সেই হিরণ্ময় বিরাট পুরুষ জীবগণের সাথে 1000 দিব্য বৎসর পর্যন্ত অবস্থান করলেন জলের মধ্যে। ভগবান 1000 দিব্য বৎসর, মানে আমাদের এক তার এক বছর, যেমন ব্রহ্মার একদিন, আমাদের কত বছর, এইটা হিসাব করলে দিব্যটা বোঝা যাবে। বলছেন সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, চারি যুগ মিলে এক দিব্য যুগ গণি, 71 দিব্য যুগে এক মন্বন্তর। 71 দিব্য যুগ মানে হল 284 যুগ। সে 284 যুগে এক মনুর পরমায়ু, 284 যুগে এক মনুর পরমায়ু। আর 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভূতর, আর 14 মনুর পরমায়ু সমান ব্রহ্মার একদিন। তাহলে 284কে 14 দিয়ে গুণ করলে কত হবে, 1000 যুগে ব্রহ্মার একদিন, আবার 1000 যুগে ব্রহ্মার এক রাত্রি। ভাবুন, এটা হল ব্রহ্মার একদিন। তাহলে ব্রহ্মার আয়ু যদি 100 বছর হয়, সেটাই হল এক দিব্য বছর।
এরকম এক হাজার দিব্য বৎসর পর্যন্ত সেই বিরাট পুরুষ জলের মধ্যে অবস্থান করলেন। সেই বিশ্ব সৃজনকারী তত্ত্বসমূহের গর্ভ অর্থাৎ কার্যরূপী বিরাট মূর্তি ছিল জ্ঞানশক্তি বিশিষ্ট, ক্রিয়াশক্তি বিশিষ্ট ও আত্মশক্তি বিশিষ্ট। এই শক্তি সকল সমন্বিত হয়ে তিনি নিজেই নিজেকে ক্রমশ হৃদয়াবচ্ছিন্ন চৈতন্যরূপী এক প্রকার ক্রিয়াশক্তিময় প্রাণাদি দশবিধ আভ্যন্তরীণ বৃত্তিরূপী এবং ভক্তিভাবময় আধ্যাত্মিক আদিদৈবিক আদিভৌতিক এই তিন প্রকারই নিজ স্বরূপটিকে বিভক্ত করলেন। এই বিরাট পুরুষই প্রথম জীব হওয়ার ফলে সমস্ত জীবের আত্মা জীবরূপ হওয়ার কারণে পরমাত্মার অংশ এবং সর্বপ্রথম অভিব্যক্ত হওয়ার ফলে ভগবানের আদি অবতার এই বিরাট পুরুষ। এই বিরাট দেহেই সেই ব্যষ্টিভূত প্রাণীসমূহ বিবিধ রূপে উৎপাদিত হয়ে থাকে। এই বিরাট পুরুষ থেকেই সমস্ত প্রাণী উৎপত্তি হল। এই বিরাট পুরুষ অধ্যাত্ম অধিভূত অধিদৈবরূপে তিন প্রকার, প্রাণরূপে দশ প্রকার এবং হৃদয়রূপে এক প্রকার। বিশ্ব স্রষ্টা পরমেশ্বর মহত্তত্ত্বাদির পূর্বোক্ত প্রার্থনা স্মরণ করি এদের বৃত্তিসমূহকে জাগরিত করবার জন্য স্বীয় চৈতন্য শক্তি দ্বারা, ইক্ষণ শক্তি দ্বারা, নিজ তেজ বা চিৎশক্তির দ্বারা এই বিরাট পুরুষকে প্রকাশযুক্ত বা জাগরিত করলেন। বিরাট পুরুষ জাগ্রত হওয়াতে দেবতাদের জন্য কত রকম স্থান উৎপন্ন হয়েছিল সে কথা আমি তোমাকে বলছি, শোনো। প্রথমে প্রকাশ হলো সেই বিরাট পুরুষের মুখ, লোকপাল অগ্নি অর্থাৎ সমষ্টি ও ব্যষ্টি বাঘ অধিষ্ঠাত্রী দেবী অগ্নিদেবতা স্বীয় আধেয় বাঘ ইন্দ্রিয়ের সাথে সেই মুখে প্রবিষ্ট হলেন, যেই মুখ দিয়ে জীব সকল নিজ নিজ বক্তব্য শব্দ উচ্চারণ করবার সামর্থ্য লাভ করে। তারপর বিরাট পুরুষের তালু প্রকটিত হল, লোকপাল বরুণ তার আধেয় রসন ইন্দ্রিয়ের সাথে সেই তালুস্থানে প্রবিষ্ট হলেন। এই রসনেন্দ্রিয় দ্বারাই জীবসমূহ রস আস্বাদন সামর্থ্য লাভ করলেন। তারপর তার নাসিকাদ্বয় প্রকট হল, তখন সমষ্টি ও ব্যষ্টি গন্ধ অধিষ্ঠাত্রী দেবতা অশ্বিনী কুমারদ্বয় স্বীয় আধেয় ঘ্রাণেন্দ্রিয়ের সাথে নাসিকাদ্বয়ে প্রবিষ্ট হলেন। এই ঘ্রাণেন্দ্রিয় প্রভাবে জীবগণের গন্ধগ্রহণের সামর্থ্য লাভ হয়। এইভাবে ভগবত ইচ্ছায় বিরাট দেহে নেত্র গোলকোদ্বয় উৎপন্ন হল। তখন সমষ্টি ও ব্যষ্টি রূপ অধিষ্ঠাত্রী দেবতা লোকপাল সূর্য নিজের শক্তিরূপ চক্ষুরেন্দ্রিয়ের সাথে তার মধ্যে অধিষ্ঠান করলেন। সেই চক্ষুরেন্দ্রিয়ের দিয়েই জীবের বিবিধ রূপের জ্ঞান হয়। তারপর বিরাট পুরুষের ত্বক প্রকটিত হল, স্পর্শ অধিষ্ঠাত্রী দেবী লোকপাল বায়ু নিজ অংশ ত্বগিন্দ্রিয়ের সাথে তার মধ্যে প্রবিষ্ট হলেন। এই ত্বগিন্দ্রিয় দিয়েই জীব স্পর্শ অনুভব করে। এই হলো পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ভগবান সৃষ্টি হলো, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সৃষ্টি হল বিরাট পুরুষের। হ্যাঁ, যেমন আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি, চোখ কান নাক মুখ আর ত্বক। তো ভগবানের এইগুলি যখন সৃষ্টি হলো তখন সব দেবতাদেরও সৃষ্টি হলো। ত্বক ইন্দ্রিয়ের দেবতা, চোখ ইন্দ্রিয়ের দেবতা, কর্ণ ইন্দ্রিয়ের দেবতা, নাসিকা ইন্দ্রিয়ের দেবতা সব তার থেকে সৃষ্টি হলো। এবং জীবের এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের অনুভব হতে লাগলো। আচ্ছা, তারপর বিরাট পুরুষের শরীরে চর্ম উৎপন্ন হল, চর্ম মানে চামড়া। তখন চর্মে
কুণ্ডয়নের অধিষ্ঠাত্রী দেবতা ঔষধি সমূহ লোমরূপ স্বীয় শক্তি সহ তার মধ্যে স্থান গ্রহণ করলেন। চর্মে কুণ্ডয়নের অধিষ্ঠাত্রী দেবতা ঔষধি সকল প্রকটিত হলেন। এই লোম শ্রেণীর শক্তিতে জীব কুণ্ডয়নের অনুভূতি লাভ করে। একই ত্বক ইন্দ্রিয়ের স্থান ভেদে বিষয় ভেদ দেবতা ভেদ বুঝতে হবে। বায়ু দেবতা সহায়ক ত্বক ইন্দ্রিয়ের অন্তরে বাইরে স্পর্শ বিষয়, আর ঔষধি দেবতা সহায়ক রোম সমযুক্ত ত্বক ইন্দ্রিয়ের কেবল বাইরে কুণ্ডয়ন বিষয়। এইবার সেই বিরাট দেহে উপস্থ দেশ অর্থাৎ লিঙ্গ প্রকটিত হল। তখন অধিষ্ঠাত্রী দেবতা প্রজাপতি, লিঙ্গের অধিষ্ঠাত্রী দেবতা হল প্রজাপতি, তার শক্তিস্বরূপ শুক্রের সাথে তার মধ্যে অধিষ্ঠিত হলেন। সেই উপস্থ ইন্দ্রিয়ের দ্বারা জীব শারীরিক আনন্দ লাভ প্রাপ্ত হয়ে থাকে। তারপর বিরাট পুরুষের গুহ্যদেশ প্রকটিত হল। তখন অধিষ্ঠাত্রী লোকপাল মেত্র দেবতা, তারও দেবতা আছে কি মিত্র দেবতা, শক্তি বিশেষে পায়ু নামক ইন্দ্রিয়ের সহিত তার মধ্যে অধিষ্ঠান করলেন। সেই পায়ু ইন্দ্রিয় দ্বারা জীব মলত্যাগ করে থাকে। এরপর প্রকট হল তার দুটি হাত বিরাট পুরুষের। দেবরাজ ইন্দ্র তার ক্রয় বিক্রয়াদির তথ্য গ্রহণ ত্যাগরূপ শক্তিসহ অধিদেবতারূপে তার মধ্যে প্রবিষ্ট হলেন। এই ত্বক ইন্দ্রিয় এই বাহুর দেবতা হল ইন্দ্র। এই বিরাট পুরুষের চরণোদ্বয় তখন যখন প্রকটিত হল, তখন লোকেশ্বর বিষ্ণু গমন শক্তিরূপ পাদেন্দ্রিয়ের সহিত পাদোদ্বয়ে প্রবিষ্ট হলেন। বিষ্ণু শক্তি তার পদে অধিষ্ঠিত হলেন, প্রবিষ্ট হলেন। এই গমন শক্তির সাহায্যেই জীব নিজ নিজ গন্তব্যস্থানে যাতায়াত করতে পারে। তারপর প্রকট হল এই বিরাটের বুদ্ধি, বিরাট পুরুষের বুদ্ধি সৃষ্টি হল। তখন অধিষ্ঠাত্রী দেবতা বাগপতি ব্রহ্মা নিজ অংশ জ্ঞানের সহিত অধি দেবতারূপে তার মধ্যে প্রবিষ্ট হলেন। যখন বিরাট পুরুষের বুদ্ধি প্রকট হল, তখন অধিষ্ঠাত্রী দেবতা বাগপতি ব্রহ্মা, বাক ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা হল ব্রহ্মা, তিনি নিজ অংশ জ্ঞানের সহিত অধিদেবতারূপে তার মধ্যে প্রবিষ্ট হলেন। এই বুদ্ধিশক্তির সাহায্যেই জীব তার জ্ঞাতব্য বিষয় অনুভবের সামর্থ্য লাভ করে। এরপর বিরাট দেহে হৃদয় স্থান উৎপন্ন হল, হৃদয়। তখন তার অধিষ্ঠাত্রী দেবতা চন্দ্র মনরূপ স্বীয় শক্তি সহতাতে প্রবেশ করলেন। চন্দ্র হল মনের অধিষ্ঠাত্রী দেবতা, মনের অধিষ্ঠাত্রী দেবতা সেখানে প্রবেশ করলেন হৃদয়ে। এই মন শক্তির দ্বারাই জীব সংকল্প বিকল্প আদিরূপ বিকার প্রাপ্ত হয়। এরপর বিরাট পুরুষ তার অহংকার স্থান উৎপন্ন হল। তখন অধিষ্ঠাত্রী দেবতা রুদ্রদেব, অহংকারের দেবতা হল রুদ্রদেব বা অভিমান, তিনি তার স্বীয় অংশ অহংবুদ্ধির সহিত তার মধ্যে অধিষ্ঠিত হলেন। এই অহংকার বৃত্তির ফলে জীব নিজের কর্তব্য কর্মসমূহ স্বীকার করে থাকে। এবার বিরাট পুরুষের দেহ চিত্ত উৎপন্ন হল। চিত্ত অধিদেবতা রূপে মহত্তত্ত্ব ব্রহ্মা স্বীয় চৈতন্যরূপ শক্তিসহ তাতে স্থিত হলেন চিত্তে ব্রহ্মা। এই চিৎশক্তির প্রভাবে জীব বিজ্ঞান বা চেতনা অনুভব করে। চিৎশক্তির প্রভাবে এই বিরাট পুরুষের মস্তক থেকে
স্বর্গলোক চরণোদ্বয় থেকে পৃথিবী এবং নাভি থেকে অন্তরিক্ষলোক অর্থাৎ আকাশ উৎপন্ন হল। এই দেখুন, বিরাট পুরুষের মস্তক থেকে স্বর্গলোক, আর চরণোদ্বয় থেকে পৃথিবী, আর নাভি থেকে অন্তরিক্ষলোক অর্থাৎ আকাশ উৎপন্ন হল। সেই সকল স্বর্গাদি লোকে সত্তাদি ত্রিগুণের পরিণামস্বরূপ ক্রমশ দেবতা, মনুষ্য, খেচরাদি দেখা যায়। এদের মধ্যে সত্ত্বগুণের আধিক্যবশত দেবতাগণ স্বর্গলোকে, মনুষ্যগণ এবং তাদের প্রয়োজনীয় গবাদি পশু রজগুণে প্রাধান্যযুক্ত হয়ে পৃথিবীতে, এবং তমগুণী স্বভাববশত রুদ্রদেবের অনুচরবর্গ স্বর্গ ও পৃথিবীর মধ্যবর্তী ভগবানের নাভিস্থানীয় অন্তরিক্ষ লোকে আশ্রয় করে অবস্থিত রয়েছে। হে বিদুর, বিরাট পুরুষের মুখ থেকে বেদ নিঃসৃত হয়েছে, আর ব্রাহ্মণগণও তার মুখ থেকে উদ্ভূত হয়েছে। এই বিরাট পুরুষের মুখ থেকে বেদ সৃষ্টি হয়েছে এবং ব্রাহ্মণগণও সৃষ্টি হয়েছেন, এই জন্য ব্রাহ্মণগণ এত পূজ্য, ভগবানের মুখ থেকে সৃষ্টি হয়েছে বেদ এবং ব্রাহ্মণগণ। মুখের থেকে উদ্ভূত হওয়ার জন্যই ব্রাহ্মণ সব বর্ণের মধ্যে শ্রেষ্ঠ এবং সকলের গুরু। তার বাহুসমূহ থেকে পালনরূপা বৃত্তি সমদ্ভূতা হল, আর সেই পালনরূপা বৃত্তির অনুবর্তনকারী ক্ষত্রিয় বর্ণ উৎপন্ন হল। ক্ষত্রিয় বর্ণ হল বাহুর থেকে, বাহুযুগল দিয়ে এর থেকে ক্ষত্রিয় বর্ণের উৎপন্ন হল। বিরাট পুরুষের অংশ হওয়ার ফলে অন্যান্য বর্ণকে দস্যু তস্করাদির উপদ্রব থেকে রক্ষা করে থাকে এই ক্ষত্রিয়গণ। বিরাট পুরুষের উরুদুটি থেকে লোকসমূহের জীবিকা নির্বাহ কৃষি প্রভৃতি ব্যবসায় সমদ্ভূত হল এবং তদ অবলম্বী বৈশ্য জাতির উৎপত্তি হল। উরু থেকে, উরু উরু মানে জানু, জানু থেকে বৈশ্যগণের সৃষ্টি হল। তারপর ধর্মসিদ্ধির নিমিত্ত স্থানীয় পরিচর্যা সেবাবৃত্তি উৎপন্ন হল ভগবানের চরণযুগল থেকে, মানে শূদ্র বর্ণের, শূদ্রদের সৃষ্টি হল চরণ থেকে। তো চরণ থেকে উৎপত্তি যারা, তারা কি কম নাকি গো? ভগবানের চরণ থেকে উৎপত্তি, গঙ্গার কোথা থেকে উৎপত্তি? ভগবানের চরণ থেকে। আর সেই চরণ থেকে উৎপত্তি হল শূদ্রের। ধর্মসিদ্ধি নিমিত্ত স্থানীয় পরিচর্যা সেবা বৃত্তি উৎপন্ন হল। শূদ্রের কর্ম হল সেবা করা, ভগবানের চরণযুগল থেকে উৎপন্ন হল। ত্রিবর্ণের পরিচর্যা বৃত্তির অধিকারী, মানে যে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র, এই তিন বর্ণের সেবা করার জন্যেই শূদ্রের সৃষ্টি হল। শূদ্রের সেবাবৃত্তির দ্বারাই স্বয়ং শ্রীহরি প্রসন্ন হয়ে থাকেন। বলছেন সর্বধর্মের মূল কথা হল সেবা, সেবা ছাড়া কোনো ধর্মেরই সিদ্ধিলাভ হয় না। সুতরাং সর্বধর্মের মূলভূতা সেবাই যার ধর্ম, সেই শূদ্রই সব বর্ণের মধ্যে মহান। জয় রাধি। সেবা সবাই করতে পারে না গো, যার অভিমান আছে সে কি সেবা করতে পারবে? চৈতন্য চরিতামৃতে একটা কথা আছে, পয়ার আছে,
যে দিনেরে অধিক দয়া করে ভগবান, কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান। দিন মানে যারা দরিদ্র, দিন মানে যারা নিচ জাতি, তাদেরকে তো সবাই দিন বলে। তা বলছেন দিনেরে অধিক দয়া করে ভগবান, দিন মানে এখানে দয় দীর্ঘি দন্তন্য, দিন মানে কাঙাল। দিনের অধিক দয়া করে ভগবান, পণ্ডিত কুলীন ধনীর বড় অভিমান। যারা বিশেষ পাণ্ডিত্য অর্জন করেছে তাদের পাণ্ডিত্যের একটা গৌরব আছে। হ্যাঁ, আবার যারা অনেক ধনী টাকা পয়সা বাড়ি গাড়িতে তাদেরও একটা গৌরব আছে। আর যারা কুলীন উত্তম কুলে জন্মেছে তাদের একটা কুলের গৌরব আছে। যদি হরিভক্ত হয়ে যায়, ভক্তিরসে ডুবে যায়, তাহলে আর অভিমান থাকে না। কিন্তু যতক্ষণ ভক্তি লাভ হচ্ছে না ততক্ষণ অভিমান থাকবেই। জয় রাধি। হরিভক্তি না জন্মালে কিন্তু অভিমান চূর্ণ হবে না। এই জন্য বলছেন সর্বধর্মের মূলভূতা সেবাই যার ধর্ম, সেই শূদ্রই সব বর্ণের মধ্যে মহান। দেখেছেন, ব্রাহ্মণের ধর্ম মোক্ষের জন্য, ক্ষত্রিয়ের ধর্ম ভোগের জন্য, বৈশ্যের ধর্ম অর্থের জন্য, আর শূদ্র ধর্ম ধর্মলাভের জন্য। এইভাবে প্রথম তিন বর্ণের ধর্ম অন্য পুরুষের পুরুষার্থের জন্য, তিন বর্ণের বর্ণের ধর্ম অন্য পুরুষার্থের জন্য, কিন্তু শূদ্রের ধর্ম স্বপুরুষার্থের জন্য। সেই জন্যেই এই সেবাবৃত্তির দ্বারাই ভগবান প্রসন্ন হয়ে থাকেন। তাই বলছেন শূদ্রের সেবাবৃত্তির দ্বারাই ভগবান শ্রীহরি প্রসন্ন হয়ে থাকেন। এই ব্রাহ্মণাদি চার বর্ণ নিজ নিজ বৃত্তির সহিত যার থেকে উৎপন্ন হয়েছে, চিত্তশুদ্ধির জন্য শ্রদ্ধার সঙ্গে তাদের নিজ গুরু শ্রীহরিকে নিজ নিজ বর্ণচিত ধর্মানুসারে পূজা করে থাকে। হে বিদুর, এই বিরাট পুরুষ কাল কর্ম ও স্বভাব শক্তিযুক্ত ভগবানের যোগমায়ার প্রভাব প্রকাশ করে থাকেন। তার এই বিরাট সৃষ্টি সম্পূর্ণরূপে বর্ণন করতে কার সাহস আছে বলো? তাহলেও হে বিদুর, হরিকথা ভিন্ন, অন্য ব্যবহারিক কথা উচ্চারণে আমার বাকশক্তি কলুষিত হয়েছে বলে তাকে পবিত্র করবার জন্য আমি নিজের বুদ্ধি অনুযায়ী গুরুমুখে শ্রুত শ্রীহরির লীলাকীর্তি বর্ণনা করছি। দেখেছেন, এখানে মৈত্র ঋষিও দৈন্য প্রকাশ করছেন, হে বিদুর, হরিকথা ভিন্ন, অন্য ব্যবহারিক কথা উচ্চারণে আমার বাকশক্তি কলুষিত হয়েছে, আমার বাকশক্তি দূষিত হয়েছে। হরিকথা না বললে অন্য কথা বলি, তাই তাকে পবিত্র করবার জন্য আমি নিজের বুদ্ধি অনুযায়ী গুরুমুখে শ্রুত শ্রীহরির লীলাকীর্তি বর্ণন করছি। আন কথা আন ব্যথা নাহি যেন যাই তথা, তোমার চরণ স্মৃতি মাঝি, তুয়া গুণ কলকল অবিক্রত অবিকল, তুয়া গুণ কলকল গাই যেন সতীর সমাজে। হ্যাঁ, হরিকথা বললেই হৃদয় শুদ্ধ হয়, আনন্দিত হয়। তাই বলছেন মৈত্র ঋষি যে ব্যবহারিক কথা বলে আমার বাকশক্তি কলুষিত হয়েছে, আমি এবার প্রভুর কৃপা গুরুমুখে যা শুনেছি সেই হরি লীলা কীর্তি বর্ণন করছি। এতক্ষণ শুধু সৃষ্টিকার্যের কথা বললেন, এবার বলছেন আমি হরি লীলা কথা বলছি। পুণ্যলোক শ্লোক শিরোমণি শ্রীহরির
গুণকীর্তনই মানুষের বাকশক্তির পক্ষে এবং পণ্ডিতদের মুখনিসৃত শ্রীহরির কথামৃতে শ্রবণেন্দ্রিয়ের নিয়োজনই শ্রবণেন্দ্রিয়ের পরম সার্থকতা। বিবেকীগণ এই কথাই বলে থাকেন। দেখুন, মানে এই বাকশক্তির সার্থকতা কিসে? ভগবানের গুণকীর্তন, ভগবানের গুণকীর্তন করাই এই বাকশক্তির বাগিন্দ্রিয়ের সার্থকতা। আর পণ্ডিতগণের মুখনিসৃত শ্রীহরির কথামৃতে শ্রবণেন্দ্রিয়ের নিয়োজনই শ্রবণেন্দ্রিয়ের পরম সার্থকতা, বিবেকীগণ এই কথা বলে থাকেন। আর এই কর্ণেন্দ্রিয়ের সার্থকতা কিসে? ভগবানের নাম গুণ লীলা শ্রবণ, এবং সেটা যেখানে সেখানে শ্রবণ করলে হবে না। ওই কালকে বলেছিলাম সাধু মুখে হরিকথা, সাধুর মুখ থেকে শুনতে হবে। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে ভাগবত পর গিয়ে বৈষ্ণব স্থানে, বৈষ্ণবের মুখে হরিকথা ভাগবত কথা শুনতে হবে বা শিক্ষা করতে হবে। যারা ভজন করে না অথচ প্রচার করছেন, তাদের মুখের কথা বলছেন ভাগবতে অভক্তের মুখে হরিকথা সর্পশ্রেষ্ঠ দুগ্ধ খাওয়ার মতো। কি ধরনের কথা বলছেন শাস্ত্র? যে অভক্তের মুখে হরিকথা শোনা মানে সর্পশ্রেষ্ঠ দুগ্ধ ভক্ষণ করা। একটা দুগ্ধর বাটির থেকে সর্প দুগ্ধ খেয়ে গেছে, সেই দুগ্ধ যদি আপনি পান করেন তাহলে কি হবে? মৃত্যু অবশ্যম্ভাবী। এর জন্যেই সাধু মুখে হরিকথা শুনতে হবে। ভাগবত বলছেন এখানে একান্ত লাভং বচস নো পুংসং সুশ্লোক মলয় গুণ বাদমাহ শ্রুতিশ্চ বিধ বদভীরু উপা কৃতায়াং কথা সুধায়মা উপস প্রযোগম পুণ্যশ্লোক শিরোমণি শ্রীহরির গুণকীর্তনই মানুষের বাকশক্তির পক্ষে এবং পণ্ডিতদের মুখনিসৃত হরির কথামৃতি শ্রবণেন্দ্রিয়ের নিয়োজনই শ্রবণেন্দ্রিয়ের পরম সার্থকতা, বিবেকীগণ এই কথাই বলে থাকেন। জ্ঞানীগণ এখানে পণ্ডিতদের মুখনিসৃত মানে যারা শাস্ত্রজ্ঞ, ব্রহ্মজ্ঞ এবং শাস্ত্রজ্ঞ, বেদ মানে যেমন রামানন্দের কাছে মহাপ্রভু বলেছিলেন, রামানন্দ যখন বললেন প্রভু তুমি আমার কাছে হরিকথা জানতে চাইছ শুনতে চাইছ, আমি তোমাকে কি হরিকথা শোনাবো, আমি বিষয়ী রাজা এবং শূদ্র। দেখুন, আমি বিষয়ী রাজা শূদ্র, আমি তোমাকে কি সাধ্য সাধন তত্ত্ব বলবো। মহাপ্রভু বলছেন অনেক আশা নিয়ে এসেছি তোমার কাছে হরিকথা শুনবার জন্যে, সাধ্য সাধন তত্ত্ব কহি তৃপ্ত কর মন, সন্ন্যাসী বলিয়া মরে না করো বঞ্চন। তখনই রামানন্দ বললেন আকৃতে প্রকৃতে তুমি সাক্ষাৎ নারায়ণ, আর আমি কোথায়? বিষয়ী রাজা শূদ্র অধম, আমি তোমাকে কি হরিকথা শোনাবো। তখন রামানন্দ বলেছিলেন, রামানন্দের কথার উত্তরে মহাপ্রভু বলেছিলেন
কিবা নেশি কিবা বিপ্র শূদ্র কেনে নয়, যেইজন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেইজন গুরু হয়। সন্ন্যাসী হোক আর বিপ্র হোক আর শূদ্র হোক, দেখেছেন এখানে একটা কথা আমাদের জানা দরকার। অনেকে ভাবেন একমাত্র ব্রাহ্মণের কুলে যারা জন্মেছেন তাদের কাছ থেকেই দীক্ষা গ্রহণ করতে হয়, তাকেই গুরুবরণ করতে হয়, কিন্তু এখানে মহাপ্রভু তা বলছেন না। মহাপ্রভু বলছেন কিবা ন্যাসী, ন্যাসী মানে সন্ন্যাসী, কিবা বিপ্র, বিপ্র মানে ব্রাহ্মণ, শূদ্র কেনে নয়, এখানে শূদ্রের কথা উল্লেখ করেছেন, শূদ্র হোক, শূদ্র বলে নিন্দনীয় নয়, বলছে কিবা ন্যাসী কিবা বিপ্র শূদ্র কেনে নয়, যেজন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেইজন গুরু হয়। ব্রাহ্মণ কুলে জন্মালো কিন্তু কৃষ্ণ তত্ত্ববেত্তা নন, তিনি সদাচার পরায়ণ নন, তিনি আমার গুরু হওয়ার যোগ্য নন। আবার সন্ন্যাস গ্রহণ করেছেন, তিনিও কৃষ্ণ তত্ত্ববেত্তা নন, সদাচার পরায়ণ নন, তিনিও গুরু হওয়ার যোগ্য নন। কিন্তু শূদ্রকুলে জন্মগ্রহণ করেছেন, তিনি যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন, ভগবত তত্ত্ব বিষয়ে পারঙ্গত হন বা ভজন পরায়ণ হন, তিনি গুরু হবার যোগ্য। যেমন আমাদের শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, হ্যাঁ, তিনি তো শূদ্রকুলে জন্মেছেন, তার পিতার নাম কৃষ্ণানন্দ দত্ত, তা তিনি ভজনের দ্বারা এত উন্নত স্থানে উঠে গেছেন যে বৃন্দাবনে জীব গোস্বামীপাদ তিনি তাকে বৈষ্ণব সমাজে ঠাকুর মহাশয় উপাধি দিলেন, নরোত্তম ঠাকুর। বহু তার প্রেমে পাগল হয়ে বহু ব্রাহ্মণ তার শিষ্যত্ব গ্রহণ করেছেন, গঙ্গানারায়ণ চক্রবর্তী, রামকৃষ্ণ আচার্য আদি অনেক তার শিষ্য হয়েছেন ব্রাহ্মণগণ। এই দেখে অনেক ব্রাহ্মণ সমাজ তারা তার প্রতি ঈর্ষাপরায়ণ হন এবং তাকে অপদস্থ করবার জন্য অনেক ষড়যন্ত্র করেন, কিন্তু সব ষড়যন্ত্র বিফল হয়ে যায়। হ্যাঁ, পরে তারাই আমার ঠাকুরমশার চরণে আশ্রয় গ্রহণ করেন। কৃষ্ণ ভক্তের কোনো জাতির বিচার করতে নাই। হরিদাস ঠাকুর তিনি কোথায় জন্মেছেন? তিনি যবনকুলে জন্মেছেন, কিন্তু তিনি হলেন নামের আচার্য, নামাচার্য হরিদাস। কালকে আপনাদের কাছে বলেছি যে কি বলে মন কি করে বর্ণ কুলে, বর্ণের দ্বারা কুলের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, কেবল ভক্তির দ্বারাই পাওয়া যায়, ভগবান শুধু ভক্তি দেখেন। এই জন্য আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হবার যোগ্য। এই যে একটু আগে বলা হলো যে শূদ্র তারা শ্রেষ্ঠ, কারণ তারা সেবক, তিন বর্ণের সেবা করছেন, ভগবানের সেবা করছেন, এই জন্য শূদ্রকে শ্রেষ্ঠ স্থান দিলেন। আবার চরণ থেকে উৎপত্তি ভগবানের, কিন্তু পূজনীয় ব্রাহ্মণ। যাই হোক, আজকে আমরা এখানে হরিকথার বিশ্রাম দিচ্ছি। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।